যে কোনো মধ্যবিত্ত বাড়ির ছেলে বা মেয়ে কিন্তু সংসার শুরু করে চট করে ভাঙার কথা কেউ ভাবে না, ছেলেটিও ভাবে না, সেও সময় দিয়েছে মেয়েটাকে। কিন্তু মানুষের সময় দেওয়ার একটা সময় থাকে তো, একটা সীমা থাকে, এক ধৈর্যের একটা সীমা থাকে। কথায় কথায় ছোটখাটো কথায় খালি ঝগড়া করা, নিজের এস্টাবলিশমেন্ট নিয়ে ছেলেটাকে বোস্ট করা যে আমি এই করেছি, আমি এই চাকরি করি, ওই করি, ভালো কথা। ছেলেটি মেয়েটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করে যে তুমি নিজের কর্মক্ষেত্রে নিজেই এরকম এস্টাবলিশ, এটা খুব ভালো কথা। কিন্তু সংসার তো এইভাবে হয় না, কিন্তু মেয়েটি সংসারও চায় অবশ্য, আর তার সঙ্গে সঙ্গে তার নিজস্ব বিপুরা লাইফস্টাইলটাও লিড করা চায়। বলে না স্বভাব বদলায় না, মেয়েটিরও বদলায় না। আচ্ছা তোমরা বলো তো, কখনো বছরে দু একটা অকেশনে খালি শাড়ি পরে মাথায় বড় টিপ নিয়ে শীতে সিঁদুর নিয়ে এদিকে খুব খুব করে সিগারেট খাওয়া, অফিস আওয়ারের পর তার অন্যান্য পুরুষ বন্ধুদের সঙ্গে সে বাইরে গিয়ে ড্রিঙ্ক করে পার্টি করা, এগুলোই কি হাই ভ্যালু উমানের পরিচয়? ছেলেটির খবর তো কখনো নেয়নি, খালি খবরদারি করে গেছে। ছেলেটির স্পেসে কিন্তু মেয়েটি সবসময় ইনভাইট করে, কোন কোন বন্ধু বান্ধব কার সঙ্গে কোথায় গেল, কোথায় কি করছে সব জানা যায়। ছেলেটি কিন্তু কখনোই মেয়েটির স্পেসে নাক গলায়নি। স্ত্রী দেবযানীর বিরুদ্ধে ঋষির গুচ্ছের অভিযোগ, তার বেপরোয়া জীবন নিয়ে শুরু থেকেই সমস্যা ছিল বলে উল্লেখ করেছেন অভিনেতা। বিজয় অভিনেতার বক্তব্য শুনে আজ পাওয়া গিয়েছে তিনি নিজেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছেন। তবে দুজনের আইনি বিবাহ বিচ্ছেদ হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়।